মন্ত্রী কিভাবে মারা গেল দেখবেন, আর আপনারা আমরা তো কি একেবারে নগণ্য। একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তাকেও চলে যেতে হলো। মন্ত্রী কিভাবে মারা গেল দেখবেন, আর আপনারা আমরা তো কি একেবারে নগণ্য। একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তাকেও চলে যেতে হলো। এইবারে আপনাদেরকে বুঝতে হবে তার দোষটা পাচ্ছে আমাদের ঘরে কি অবস্থা। বাংলা দিকে দিকে যে সন্ত্রাসের রাজত্ব, তোলাবাজের রাজত্ব, এখানে বলছি ইন্ডাস্ট্রি হয় নাই, আমার সঙ্গমিত্রাদি বললো ইন্ডাস্ট্রি হয় নাই, আমি বললাম সুন্দর ইন্ডাস্ট্রি হয়েছে, এত ইন্ডাস্ট্রি হয়েছে, আপনার ঘর করতে গেলে 25,000 টাকা লাগবে। আপনার ঘর যদি আপনি নিতে যান প্রধানমন্ত্রী আবাস যোজনা, 25,000-50,000 টাকা লাগবে। ইন্ডাস্ট্রি নয়, ইনকামের রাস্তা নয়, 100 দিনের কাজে তৃণমূলের নেতারা ব্যাংক ম্যানেজারকে বলে দিচ্ছে বুধবার ছাড়া টাকা দেবেন না, কারণ তৃণমূলের নেতাদের এত কালেকশন এত জায়গায় আছে যে সব দিন ব্যাংকে গিয়ে কালেকশন করা সম্ভব নয়। যে 100 দিনের কাজের টাকা একদিন তুলতে যাচ্ছে গেটে শকুনের মতো দাঁড়িয়ে আছে, কই কত টাকা তুলেছিস দেখার, মারলে না তোর পরের নাম আর উঠবে না। মিটিং এ 3 দিনের জন্য টাকা, একটা মমতা ব্যানার্জির মিটিং থেকে আরম্ভ করে ছোট নেতাদের মিটিং এ গেলে 3 দিন, আর বড় নেতাদের মিটিং এ গেলে 5 দিন। আহ কি সুন্দর ইন্ডাস্ট্রি, এত সুন্দর ইন্ডাস্ট্রি কোথায় পাবে, কোন বাংলায় দেখেছেন আপনারা এত সুন্দর ইন্ডাস্ট্রি? আমরা ভাবতে পারি না, আমরা বাংলার মানুষের গণতন্ত্র হারিয়ে গেছে। আপনি ভোটাধিকার দিতে পারবেন না আপনার সেই ভোট,